কিন্তু অনেক জিমের জিনিস আছে তাই মনিরে আমি জিমের ইয়ার উপর উঠাই দিছি, কারণ ও যদি জিম টিম করে একটু শরীরটা কমায় তাহলে আমার লাগে একটু ইজি হবে। ওই জায়গায় হলো মানিকগঞ্জ আর এটা হলো পাবনা। দেখছেন আমরা এক লগে তিন জেলার মাঝখানে আছি। আপনারা সবাই ভাবতে পারেন যে কালকে ছিলেন মানিকগঞ্জ টাউনে, আজকে ব্লগ স্টার্ট করলেন আরিচা থিকা, মাঝখানের দিনগুলো কই গেল? আসলে একটা প্রবলেমের কারণে আমি গতকালকে আবার ঢাকা গেছিলাম, যার ফলে আমি ব্লগ করতে পারি নাই। তো ঢাকা থেকে মানিকগঞ্জ টাউনে ফিরতে ফিরতে রাত 10টার মতো বেজে যায়, আর ওইখান থেকে এই জায়গায় আসতে আসতে রাত 12টার মতো। তো ওই টাইমে ব্লগ করা একদমই পসিবল ছিল না, আর কালকে ঢাকা থেকে আসার সময় আমার সাথে অনেক কাণ্ড কইরে যায়। খালি ক্যামেরা অন ছিল না দেখে, নয়তো আমি দেখাইতে পারতাম। আমি বড় সড়ো একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছি, যে জায়গায় আমার গাড়ির টান ছিল 75, রাস্তার কাজ চলতেছিল আর সামনে বাস দিয়ে আটকে রাখছিল, কিন্তু বাসটা এমনভাবে দেওয়া ছিল বাসটা দেখা যেতেছিল না রাতের অন্ধকারে। তো গাড়ির স্পিড 75 থাকা অবস্থায় বাসটা আমার সাথে ধাক্কা লাগে, অনেক কষ্টে আর আল্লাহর রহমতে আমি গাড়িটা তো কন্ট্রোল করে নিই, বাট আমার গাড়িতে বড় সড়ো ক্র্যাশ করে যায়, আমার ইন্ডিকেটর ভেঙ্গা যায়। ওইটা আমি একটু পরে দেখামনি। আর আরিচাতে আসছি আমি আমার এক বড় ভাইয়ের বাসাতে। সর্বপ্রথম আমি যখন মানিকগঞ্জ আসি, এই ভাই খবর পাইয়ে নিয়ে আমার বলে যে ভাই মানিকগঞ্জের আপ্যায়নতা আমি তোমার একটু দেখাইতে চাই। আর ভাই কিন্তু একটা ইউটিউবার, অনেকেই চিনবেন অনেকেই চিনবেন না, কাল ভাইয়ের যে ভিডিওগুলো করে, আচ্ছা ওকে, কারণ উনি যে ভিডিওগুলো করে ওটাতে ফেস দেখায় না। তো গত দুইবার তো আইসা আমি এই জায়গায় আসতে পারি নাই, বাট এইবার আমি স্পেশালি এই জায়গার উদ্দেশ্যে আসছি। আর আমি আইসা নিয়ে ভাইয়ের ঘর দখল করে লাইছি, এই যে ভাইয়ের পিসি সেট আপ, এই জায়গায় বসে আমি স্টার্টিং করছি। আর যে কারো গেমিং সেট আপ দেখলে আমি ওই জায়গায় বইয়ে পড়ি, কারণ আপনারা তো জানেন আমার একটা গেমিং সেট আপ ছিল, ওটা অনেক শখের গেমিং সেট আপ ছিল, যেটা এখন নাই। তো আপাতত তার কথা বার মনে হয় বাইরে আমার কিছু সাবস্ক্রাইবার অপেক্ষা করতেছে, ওদের সাথে দেখা করে তারপরে আমি আপনাদেরকে আমার বাইকটা দেখাইতেছি। আর আজকে মানিকগঞ্জের টেম্পারেচার অনেক বেশি, আমার মনে হয় এসির তলে ছিলাম, এর লেগে বেশি গরম লাগতেছে, আমি ঘামিয়ে গেছি। এখন আমি বাইকটা দেখাই, এই ধ্যান কালকে রাত্রে অ্যাক্সিডেন্ট করার পর এই যে বাসটা এই জায়গায় লাগছে, পুরা কিটের রং কুইটে গেছে গা, এটা ভেঙে গেছে গা, পর এই সাইডে ক্র্যাশ পড়ছে হালকা, পুরোপুরি হালকার উপরে দিয়ে গেছে, সামনে কোনো ক্র্যাশ ট্যাশ পড়ে নাই। আমি জাস্ট কোনো মতো বাইকটা কন্ট্রোল করে রাখছি, এমনি এমনি কাউরা বাউরা কইরা, কপাল ভালো, পিছে সামনে কোনো বাস ছিল না, নাইলে আলহামদুলিল্লাহ আজকের ব্লক করার লেগে আমি থাকতাম না। আর এমনি বাইকের তেমন কোনো ক্ষতি হয় নাই, বাট কিটগুলোতে দাগ পড়ছে, এমন জায়গায় দাগ পড়ছে দেখা যায় না, যদি দেখা যেত তাহলে আজকে কালকের ভিতরে আমি আবার কিট চেঞ্জ করতাম, কিট চেঞ্জ না করাইলে আবার ওই পুরাটাই কার্বন করে লইতাম। আবার ভিতরে পড়ছে বাইট, এই দেখেন এটা এবার পুরাপুরি কার্বন করে এলাম, এটা চেঞ্জ করতে হইব। তারপরে এই যে ইন্ডিকেটর ভেঙে গেছে, কপাল খারাপ ভাই, প্রতিদিন কোনো না কোনো ঠাড়া আমার উপরে পড়বে, কালকে আমার ঠাড়া আমার বাইকের উপরে দিয়ে গেছে। ও আর একটা জিনিস দেখি ওয়েট, এই বাসে একটা বিলাই আছে যেটা আমার লিওর মতো, একদম সেম টু সেম কপি। আরে ওটা এখন খুঁজে পাই তাছি না, যাক রাত্রে দেখামু। আসলে বিড়ালরা তো কুত্তা দিকে ডরায়, তো এই বিড়ালটা মনিরের দিকে ডরাইছে। আর এখন আমার জায়গা থেকে বাইরে যাইব, কারণ এই জায়গার বড় ভাইরা আমার এই পুরো জায়গাটা ঘুরাই দেখাইবো। জাস্ট অনেক সাবস্ক্রাইবার আসছিল, ওদের সাথে দেখা করলাম। দাদা সবাই স্কুলে চলে যাও, স্কুল লাইফ মিস দিও না কেউ, ঠিক আছে? ওকে ঠিক আছে ঠিক আছে, তোমাদের সবার সাথে দেখা করুন, যাও। ওকে ওকে ওকে, আমার গাড়ি লুকিং গ্লাসটা ভেঙো না, বহু ঠেয়া জরি বানা দিয়েছি আমি সাবস্ক্রাইবারগুলো গিয়ে। আর আজকে অনেক গরম পড়ছে, যার ফলে একটু ঠান্ডা জায়গায় আসলাম। এই জায়গাটা অনেক সুন্দর, আর অনেক সুন্দর বাতাস আসতেছে। ভাই এই জায়গার নাম কি? বুদ্ধিজীবীর মোড়। বুদ্ধিজীবীর মোড়, এই জায়গার নামটা এইটা হওয়ার কারণ কি? সব বুদ্ধিজীবীরা এই জায়গায় বসে আর কি। তাহলে গাধারে নিয়ে নিয়েছেন কে? গজব বেজ্জতি। আর বুদ্ধিজীবীর মোড়ে আমরা বেশিক্ষণ দেরি করলাম না, কারণ ওই মোড়টা বুদ্ধিজীবীদের জন্য, আমাদের জন্য না। আর এখন আমরা যাবো একটু জাফরগঞ্জের দিক। আমি এর আগে যতবারই আসছি টাউনের ওদিকে থাকছি, ওদিক দিয়ে আমার ভাই ব্রাদার ঘুরাইছে, এদিকে তেমন একটা আশা হয় নাই। আর এইবার যেহেতু আরিচা আমি আসছি, তো চিন্তা করলাম মানিকগঞ্জের এই সাইডটাও ঘুরে যাই। তো আমি ভাইয়াদের জানাইলাম, আর ভাইয়েরা কিছু প্লেস সেট করছে, আর ওইসব প্লেসে এখন আমরা যাবো। চলো আমরা আমাদের গন্তব্য স্থানে পড়ছি। বাবারে বাবা এত কালকে, ও নাইস প্লেস। আজকে একটু গরম বেশি, যদি গরমটা একটু কম থাকতো তাহলে একেবারে জমে যেত। মানিকগঞ্জের মোস্ট অফ দ্য সুন্দর জায়গা আর কি নদীর কাছাকাছি, বা নদীর পার। ভাই আপনার গাড়িতে অনেক খড়কটা পড়ছে, ঠিক আছে এগুলো সাফ করেন না, মনিরে দেন, কারণ গরু তো খড়কটাই খায়।
ফালতু কথা একদম কবি নে আর এই জায়গায় এসে একটা ইন্টারেস্টিং বিষয় শুনলাম এই যে নদীর ওই পাশে একটা চর আর ওই চরে নাকি কোনো গাড়ি ঘোড়া চলে না জাস্ট বাইক চলে বাইক দিয়ে টিপ মারে আর মনে হয় দুই একটা ঘোড়ার গাড়ি আছে আর যেসব বাইক চলে ওগুলো হলো ডিসকভার প্লাটিনা মানে যেগুলো টলার দিয়ে এই পাশ থেকে ওই পাশে সহজেই নেওয়া যায় আর ওই চরের পোলাপান নাকি গাড়ি অনেক জোরে চালায় এইখানকার মানুষ কইল ডিসকভার 100 প্লাটিনা 100 এগুলো নাকি 90-80 এরকম করে চালায় আমার যদি সময় থাকতে দিলে আমি অবভিয়াসলি ওই চরে যাইতাম কারণ এরকম জায়গায় যাওয়ার ইচ্ছা আছে যেসব জায়গায় খেলে বাইক চলে আর গেছি এই জায়গায় এসে কিন্তু আমি কয়েকটা বান্ধবী বানাইছি আমি আমার বান্ধবীগুলোকে আপনাদের পরিচয় করাই বান্ধবী হাই দাও হাই দাও আল্লাহ বান্ধবী যাও কেন বান্ধবী হাই দাও হাই বান্ধবী হাই দাও এ বান্ধবী রাগ করছে বান্ধবী কেটা দেন গান গাইতেছিল হাই দাও এই দেখো ওরা ভালো বান্ধবী তোমরা ভালো না এই যে ওরা ভালো হাই দাও আর এই যে আমার এই বান্ধবী কিন্তু খুব ভালো গান কয় বান্ধবী গানটা কত তোমরা দুজন মিলে গেছিলা গাও গান গাও শরমের কিছু নাই গান গাও বান্ধবী শরম পাইও না গানটা গাও আরে তুমি মনে হচ্ছে অনেক ভালো গান গাও আচ্ছা তুমি শুরু করো তোমাদের লোকে আমিও ঘুমু তোমরা শুরু করো তুমি আমার কাছে শিশির ভেজা সোনালি সকাল তোমায় এক নজরে দেখিয়া আমি হয়ে যাই মাতাল তুমি আমার কাছে যুদ্ধে জয় ঈশাতে রাজার ধন ধন্যবাদ আদিনার পাইছি তোমায় মনের মতো মন আমার মনের বলছো না আমি কাউকে দেব না তোমায় গাইতে রাখছি মনের মাঝে খুব সুন্দর গাইছো ভাই সবাই বান্ধবীগুলোকে হাততে হলি তো হাততালি তো হাততালি তো ভাই হাততালি দেন নাকি আপনারা শুনো একবার তোমরা আর আমি মিলা একটা র‍্যাপ গান গাবো ঠিক আছে পারবে না র‍্যাপ গান কইতে হ্যাঁ মে বাস্তি গা হাসতি ব্রো আগে লো ভাই লোক আমি কাল টিলো রিপ্রেজেন্ট করতাম মে বাস্তি কইয়া ভারো হয়ে করে না দিছো তুমি কও মে র‍্যাপ আর নেই গ্যাংস্টারও এল্লা তোমা করে নি আমি ভাবছি র‍্যাপের মানে একদিন আমরা বড় রেপার হই জমগা লাখ লাখ টাকা মামু আচ্ছা তোমরা তো সুন্দর গান করছো তোমরা কি খাইবে গো আসো বাইরে আসো বাইরে আসো বাইরে আসো বাইরে আসো আর সব বাইরে আসো বন্ধু মনে মনে কি কইতেছ যে কোন পাগল আইলো এনে তুমি বাইরে আসো আর আমি এই বান্ধবী করে এত কইলাম ওরা আমার লগে যাইতাছ না ওরা কয় কি তুমি খাওনের ভিতরে কিছু মিশাই দিই আমাকে নিয়ে যাইবা কেডা কইছে কেডা কইছে আরে নিয়া আসো আরে নিয়া আসো আরে নিয়া আসো আর বিচার হইব করা আমার দেখে কি তোমার এরকম মনে হয় হ্যাঁ আমার দেখে তোমার চিন্তা করি মনে হয় পোলাপান ধরা মনে হয় বান্ধবী থাকো জায়গা টাটা তোমরা খাইলা না কিছু মন ভেঙে গেল গা টাটা টাটা দাও বান্ধবী ওমর কিন্তু আজ পর্যন্ত বাইকে কোনো মেয়া তুলে নাই কিন্তু তুমি কলিকা বাম্পার অফার দিতেছি কেউ যদি যাও তার আমি হুন্ডা চড়াম হুন্ডা দিয়ে ঘুরামো বুঝছো মিস করে লাইবা ওরা ভাবছে মনে হয় আমি চিন্তাই করি পোলাপান চিন্তাই করি আচ্ছা জায়গা আল্লাহ হাফেজ বান্ধবী বান্ধবীরা আল্লাহ হাফেজ পোলাপানের লোক অনেক মজা করলাম এখন আমাদের এই জায়গা থেকে বেরিয়ে দিব কারণ চরের ভিতর টেম্পারেচার আরও বেশি আচ্ছা আমি এদিক দিয়ে যেতেছিলাম আর আমার কিছু সাবস্ক্রাইবার দাঁড়াই ছিল তো ওদের সাথে দেখা করলাম আর একটু মজা লাগলো একটা যেদিকে এদিকে হতো দা ও সেলুনে চুল কাটতেছিল ওই সেলুনে ও আমার দেখে চুল কাটা ভাত দিয়ে পড়তে দেখি বাবা ও এখন তো তোমার আরও বেশি সুন্দর লাগতেছে বাবা এখন যে তুমি চুলটা কাটো ছবি তো তোলা শেষ ওকে মজা পাইছি ভাই আমাকে সাবস্ক্রাইবার ভাই ওমরন ফায়ারের সাবস্ক্রাইবারগুলো ফায়ার লাইক এরা আমার জন্য যে কোনো কিছু করে লাগবো ওমরন ফায়ার আর্মি ইজ বেস্ট আমার জন্য ক্রেজি এরা ক্রেজি আর আমরা একটা কলেজের সামনে আসছিলাম একটু খাওয়া দাওয়া করতে আর এই কলেজে যত পোলাপান আছে সবাই সব উঠছে কিছু কিছু পোলাপান পরীক্ষা বাদ দিয়েও হয়েছে তো সবার লোকের স্বল্প সারে দেখা সাক্ষাৎ করলাম আর এতক্ষণে দুপুর হয়ে গেছে আর আজকে যে পরিমাণ গরম পড়ছে এখন আর এই জায়গায় থাকা আমার পক্ষে পসিবল না ডিরেক্ট বাসায় চলে যাবো খুব আর তারপর আমরা বাসায় এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিছি আমি গোসল করছি মনির অবশ্য গোসল করে নাই কারণ কুত্তা এত সহজে পানিতে নামে না আর এই বাসায় কিন্তু অনেক জিমের জিনিস আছে তাই মনির আমি জিমের ইয়ের উপর উঠাই দিছি কারণ ও যদি জিম টিম করে একটু শরীরটা কমায় তাহলে আমার লাগে একটু ইজি কোনো পারফেক্ট না বোন তুই যার হুন্ডার পিছিয়ে উঠস হ্যাঁই তোর নামে রিপোর্ট দেয় কয় ও ঠিকঠাক মতো হুন্ডাই বইতে পারে না ও বার বার হুন্ডাই নেব না আই তো তুই আর রিয়াজ হুন্ডাই উঠলে তোর নেট লাগে না না দেখ কেন নি মনে করে তুই খালি চালে বলস দা বাইক চালে বলস দা তাই কো বন্ধু তুই তুই একটু এটা একটু জিম কর বন্ধু আমি দেখতে চাই আমি দেখতে চাই তোর 10-12 কেজি ওজন কমবো আল্লাহ আর এখন আমরা একটু বাইরে যাইবো কারণ এই জায়গায় আমার হিউজ সাবস্ক্রাইবার বাসার সামনে জমছে হোয়াটসঅ্যাপ ভালো আছো তোমরা আমি বাইরে যাই ঠিক আছে তোমরা সবাই বাইরে আহো ভালো আছো তোমরা এই জায়গায় আমার হিউজ সাবস্ক্রাইবার আছে হোয়াটসঅ্যাপ ভালো আছো তোমরা ভাই ভাই ভাই
আসলে আমার অবস্থা একদম গরমে টাইট হয়ে গেছে আর আজকে এই জায়গায় যে টেম্পারেচার ভয়ঙ্কর গরম তাই আমি উপরে এবার চার নিচে দেন আমাদের জন্য তো হোয়াটসঅ্যাপ দাদা আর বেশিক্ষণ থাকবে না ঠিক আছে সবাই বাসায় যেয়ে খাওয়া তো করবা ঠিক আছে আর সবাইকে আমাদের ডেইলি ব্লগ দেখো ঠিকঠাক ঠিকঠাক এই ব্র্যান্ড কোথায় ব্র্যান্ড ব্র্যান্ড কো ব্র্যান্ড মনির ব্র্যান্ড এই মনির কিন্তু আজকে গোসল করে নাই কিন্তু এর একটা ঘটনা ধরো কুত্তা সহজে পানির কাছে যায় না ঠিক আছে ভাই সবাই বাসায় চলে যাও ঠিক আছে আল্লাহ হাফেজ পোলাপান অনেক বেশি হয়ে গেছে থ্যাংক ইউ এখন সবাই বলতেছে যাতে ওদের সাথে শর্টকাট হইলে দেখা সাক্ষাৎ করি আর এইবার আই থিঙ্ক আমার সবার সাথে দেখা সাক্ষাৎ করতে হইব তো সবাইয়ের একটা প্লেস দিছি যে জায়গায় ওরা দেখা করতে পারবো কারণ এটা একটা বাড়ি এটা একটা এলাকা এই জায়গায় এমনভাবে পোলাপান জমলে সমস্যা হইব ভাইয়া একটু সাইড দাও আমি জায়গা এটা ঘুরাই নাইলে তোমরাই ব্যথা পাইবা ভাই সাইড দিয়ে দাও আমি জায়গা চলো আমরা এখান থেকে বাইরে আসছি হোয়াটসঅ্যাপ ক্রাউড অর্ধেক সামনে পাঠিয়ে দেওয়া হয়েছে হিউজ ক্রাউড ছিল ওই জায়গায় ওদেরকে একটা মাঠ বলা হয়েছে যে ওই মাঠে আমি যাবো ওই জায়গায় যাবো ওর সাথে দেখা করবো আর তার চেয়ে বড় কথা হলো স্কুলের পোলাপান স্কুল থেকে এসে পড়ছে আমার সাথে দেখা করতে এই জায়গায় যে আমার এত সাবস্ক্রাইবার এটা আমি কখনো আশাই করি নাই আপনিও যদি আমার এই জায়গার সাবস্ক্রাইবার হন আর আপনিও যদি আমার ব্লগ দেখেন তাহলে আপনাদের সবাই থ্যাংকস আর অবভিয়াসলি কমেন্ট করবেন লাইক মারবেন যাতে আমি বুঝতে পারি ভাই এনে কারে যাবো মেনে কারে যাবো মেনে না 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 পরে যাবো 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 কালীবাড়ি মন্দির কালীবাড়ি ফুললি এরিয়া ভাই জায়গায় 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কালীবাড়ি মন্দির কালীবাড়ি মন্দির ভাই সাপ এত ক্রাউড আর প্রত্যেক জায়গায় জায়গায় মানুষ দাঁড়িয়ে আছে হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা 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 মহিলা মানুষ শুনেছে আচ্ছা আমরা একটু পোলাপানের লগে দেখা সাক্ষাৎ করার লেগে মাঠে থামলাম কারণ পোলাপান অনেক দূর থেকে দূরে দূরে আসতেছে গাড়ির পিছ পিছ আসসালামু আলাইকুম দোয়া করেন দাদি ঠিক আছে দোয়া করেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দোয়া রেখেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে দাদি ঠিক আছে হ্যাঁ কান্না করে না কান্না করতে হয় না তুমি পোলা মানুষ স্ট্রং থাকতে হবে ঠিক আছে যাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ওকে ওকে এখন একটু ছেড়ে দাও আমি পড়ে যাবো আমি পড়ে যাবো আমি পড়ে যাবো আমি পড়ে যাবো ঠিক আছে বন্ধু ভালো আছো তুমি দাও সেদিক দেখো আমি লিটারেলি ঘাইমা গেছি আমার ঘাম পড়তেছে ঘাম ভাইয়া না খেয়ে পড়ছে আমরা কোন দিকে যাবো আমরা কোন দিকে যাবো ওকে 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 ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভালো আছো তোমরা দাদা এই জায়গায় দাঁড়াইতে দাঁড়ানো যাবো না আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সিরিয়াসলি আমাদের এই জায়গার অডিয়েন্স পুরোপুরি ক্রেজি মানে আমিও চিন্তা করি নাই যে বুড়া মানুষ থেকে শুরু করে ছোট্ট স্কুলের বাচ্চা পোলাপান পর্যন্ত আমার ব্লগ দেখে মানে জাস্ট ক্রেজি ওরা আমার জন্য কেউ কান্না করতেছে কেউ পাগল হয়ে গেছে লিটারেলি ছবি তোলার জন্য কেউ হাত মিলানোর জন্য পাগল হয়ে গেছে সিরিয়াসলি মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং
এই এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংকস। তোমরা আমার ব্লগগুলো এইভাবেই দেখো, আমি নেক্সটে আরও ভালো কিছু করার চেষ্টা করুন তোমাদের জন্য। আরও অনেক পোলাপান ছিল যারা তো আসতেই পারে নাই, মানে ওরা জানেই না যে আমি কোন জায়গায় যাবো। আর আমার অবস্থা দেখেন ভাই, খাইমা চাইমা আমি একদম শেষ। প্রথমত গরম, দ্বিতীয়ত ওমরন ফায়ারের সাবস্ক্রাইবার গো ফায়ারের গরম, মানে সব মিলে একসাথে ব্লাস্ট করছে ব্লাস্ট। আর এখন আমরা যেতেছি কই ভাই? স্পিড বোট না, আচ্ছা আরিচাঘাট, এখান থেকে আমরা স্পিড বোট নিয়ে যাবো কই? আচ্ছা কাজিরহাটের ওদিক দিয়ে ঘুরবো আর কি, নদী দিয়ে ঘুরবো। আমার আগের বার ইচ্ছা ছিল, বাট আগের বার তেমন ভাবে সময় সুযোগ হয় নাই। আর এইবার ভাইয়েরাই বললো যে স্পিড বোট দিয়ে খুললে মজা পাইবেন, তো আমারও একটু ইচ্ছা আছে, দুইটা একলগে পুরানো হয়ে গেল। ফাইনালি আমাদের স্পিড বোট এসে পড়ছে, এখন উঠবো। ভাই বোটটা ধরেন গো, এই যে আমি উঠে গেছি গা। এই ব্র্যান্ড কোথায়? ব্র্যান্ড আগে উঠছে আর প্রথমত আমি ঘাইমা আসি না, আমার কাছে আরো ঠান্ডা লাগতো, অস্থির মজা পাইতেছি ভাই। লাইফে এমন একটা ফিলিংস নেওয়া দরকার ছিল। আর প্রথমত আমি ভয় পাইছিলাম যে এই বোর্ডে যে এতজন উঠলাম বোর্ড ডুবে যাবে নাকি, পরে শুনলাম যে না, এই বোর্ডে অ্যাবিলিটি হলো 26 জন নেওয়ার। আমরা 26 জন আছি না, 26 জনের অনেক কম আছে। আর বলতে গেলে এই জায়গায় মোস্ট অফ দ্য মানুষই আমার বড়, তো ওনারা আমার বড় ভাই। বাট ওনারা আমার লোক এমন ভাই মিশতেছে, মনে হইতো না ওনারা আমার বড় ভাই, মনে হইতো ওনারা আমার বন্ধু বান্ধব। সত্য কথা বলতে এরকমই একটা ফিল দরকার ছিল, ফিল খুঁজতেছিলাম। একটা মুন্ডা জুড়ে গেছে বাতাস, ওয়েদার, আর সামনে পানি, আর পানি ভাই মনে হচ্ছে সমুদ্র, এটা কোনো নদী না। পদ্মা যমুনা মিলাই ভাই, রিক্সাতে কিন্তু এটা লাগে আবার ভাজিয়ে দিও না বন্ধু। তুমি তুমি মোবাইল দিব না হন বাবা, তুমি ভাই আমাদের বাঁচাও, আমার লাগে কোনো ডর নাই। এই যে একটা ব্র্যান্ড যদি মহিলা যায় টিকটক টকে তো অবাক করে দেবো। আর ভাই সামনে দেখো ভাই কি জোরদার যেতেছে, চোখ চুরাই যেতেছে, যত দূর চোখ দিতেছে খালি পানি আর পানি। আমি লাইফে এমন ফিল ফার্স্ট টাইম নিতেছি, স্পিড বোর্ডে ঘুরছি বাট এত লং টাইম আর এত নদীর মাঝখানে ঘুরি নাই। আজকে ওয়েদারটাও পারফেক্ট, মানে সব মিলাই ঘুরছি। আর এই পুরাটাই হয়ে উঠছে আলামিন ভাইয়ের লেগে। ভাই হ্যার মাথায় চুল নাই, শ্যাম্পু আর শ্যাম্পু ভাই দিই আমি, অত পথে শ্যাম্পু কোনো দোকানে থাকে না। টাপ, তারপর হেড এন্ড শোল্ডার, তারপর ভাই দেখছিলেন কমেন্টে জানান। এখন আমি এই দ্বীপের মাঝখানে যাবো, দেখি এই দ্বীপে কোনো গুপ্তধন টুপ্তধন পাই নাকি। আর এই যে আমরা চোরের এমন একটা জায়গায় এসে পড়ছি, দেখেন যে কোনো সময় এটা ভাঙ্গে পড়ে যেতে পারে, আমি যে জায়গা আছি এই জায়গা থেকে ভাঙ্গে পড়ে যেতে পারে, তো আমি আর ওদিকে আগামো না। আর আরেকটা মজার বিষয় দেখাই, ওইটা হলো রাজবাড়ি, ওই জায়গায় হলো মানিকগঞ্জ, আর এটা হলো ভাবনা। দেখছেন আমরা একলগে 3 জেলার মাঝখানে আছি, পয়েন্ট পয়েন্ট। তো আমরা এই জায়গায় বেশিক্ষণ লেট করুম না, কারণ এই চরটার বেশি বড় না, অল্প একটু জায়গায়, এই জায়গায় কোনো বাড়িঘর নাই, তো আমরা এখান থেকে বাইরে। আর গাইস লাইফের ফার্স্ট টাইম আমি হন স্পিড বোট চালামো, আমি বাইরে রিকোয়েস্ট রিকোয়েস্ট করে হন স্পিড বোট হয়েছি। আর আমি গাড়ি চালাইতেছি ভাই বুঝছেন, সরি স্পিড বোট চালাইতেছি বুঝছেন, যে যে নামতেছেন নাই মাঝান গা, তাইলে বাইতে থাকবেন। আর আপনার লেগে বলে সমস্যা নাই, আচ্ছা ঠিক আছে, মৃত্যু অনিবার্য। আচ্ছা আচ্ছা আমার বুঝাই দিতে, নিউট্রাল ব্যাক, ব্যাক মানে ব্রেক, ব্রেক, আচ্ছা ঠিক আছে। আচ্ছা খালি সামনে চাইলে এটা টান দিলে ঠিক আছে, এই সব আইসা, এই রাম ভাই, আ ভাই সুদা সুদা। মৃত্যু অনিবার্য দেখতেছে আমি, মৃত্যু অনিবার্য দেখতেছে বন্ধু আমি।
আসলে জীবনে সবকিছুরই একটা অভিজ্ঞতা থাকা দরকার। যদি এমন হলো লাইফে কোনোদিন এমন একটা দ্বীপে একটা গেলাম যেই দ্বীপে একটা স্পিড বোট আছে আর আমি আছি, ওই দিনকে তো আমি স্পিড বোট চালাই বাই চাইতে পারবো। এর লেগে আমি অবশ্যই স্পিড বোটে বইছি। আর আমার হেল্প করতে দুজন ড্রাইভার, একটা লেজ এটা আর একটা লেজ এটা, থাকতো ভাই আর কাটা। আমার কিছু সাবস্ক্রাইবার আছে, ওদের সাথে দেখা করে নি, তারপর এখান থেকে যাবো। আর আমার একটা সাবস্ক্রাইবার আমার লগে দেখা করতে ফেরি ঘাট পর্যন্ত গেছিল গা, তাও আবার হাইটা তো আসার সময় দেখি ও হাইটেই আসতেছে। তো ওরা আমি আমাকে এই গাড়ির মাঝখানে নিয়ে নিছি, এই গাড়িতে বর্তমানে আমরা তিনজন আছি। আর এই দেখেন এখন ওই স্টানে অনেক পোলাপান, এখানে নাম্বা এখানে আচ্ছা নাম্বা, ঠিক আছে যাও দেখে যাও যাও গা, আল্লাহ হাফেজ, ঠিক আছে ওকে। আর ওইখান থেকে আমরা ডিরেক্ট একটা জায়গায় আসছি, যে জায়গাটা দেখে আমার মনে হয় আপনাদেরকে দেখানো উচিত। আমরা একদম টপ ফ্লোরে আছি, সাততলার উপরে। এই দেন ভিউটা দেখেন, এইখান থেকে ওইটা হলো পাটুরিয়া ফেরিঘাট, ওইটা হলো পদ্মা নদী, আর এই সাইডের ভিউটা দেখেন। মানে আপনারা সবসময় ড্রোন ড্রোন করেন না, এটা হলো গরিবের ড্রোন ভিউ, ছাদের উপর থেকে নাড়াচাড়া করে ড্রোন ভিউ হয়ে গেলো। আর পিছনে আবার রেস্টুরেন্ট আছে, আর এই যে গরিব আছে, আর আমি গরিব মানুষ, এই রেস্টুরেন্টে খাওয়ার মতো অকাত আমার নাই। তো আমরা এই জায়গায় বসে আড্ডা দিব, আর গিটারও নিয়ে এসি, একটু পরে জায়গায় গানও শুরু হইব, আর গান কমো আমি আমি হইতে চাই। আর তুই কে যাবি বাজার করে, তুই বাজার থেকে যাও আমি হইতে যাই হরিজিৎ সিং, হয়ে যাই হিরো আলম, হর দশ হইতে এরকম হিরো আলম প্রো ম্যাক্স। বাবা তুই আর বাদ না, কানে ধরতেছে বাবা বন্ধ। আর আমরা গান বান্ধবী করতেছিলাম, এর মাঝখানে আমার লোক একটা মজার ঘটনা ঘটে গেলো, যেটা দেখে আমি টোটালি অবাক। আমরা যে রেস্টুরেন্টে বসছিলাম ওই জায়গার কিছু স্টাফ আসে, আমি তো ভয় পেয়ে গেছি যে আমরা গান টান করতেছি, এত চিল্লাই চুল্লে এমন থামাইতে আসছে। পরে দেখি ওনারা এসে আমরা ডাক দিয়ে নিয়ে গেলো। আমরা যে রেস্টুরেন্টে বসছিলাম বা যে জায়গায় বসছিলাম, এই বিল্ডিংয়ের মালিক, ওনার ছেলে আমার সাবস্ক্রাইবার, পরে ওনার ছেলের সাথে আমার ছবি তুলাইলো। তারপরে আবার আমরা গান বান্ধবে বসলাম, গান শেষে এই জায়গার মালিক আমার ডাইকা নিয়ে গেলো। ডাইকা নিয়ে ওনারা আমার সাথে কথাবার্তা বললো যে তুমি কে, এত মানুষ তুমি আসাতে কেন আসছে। দেন আমার সাথে হাত হাত মিলে এলো, আমার ছবি ডুবি তুললো, আমার কফি অফার করলো, বাট আমি একটু আগে কফি খেয়েছি যার ফলে খাইলাম না। তো এটা আমার জন্য একটা হিউজ অ্যাচিভমেন্ট। তারপর ওনারা আমার চ্যানেলের নাম নিলো, দেন ওই জায়গায় আমার চ্যানেল সার্চ দিয়ে আমার ভিডিও দেখা শুরু করলো। আমি তো অনেক সরম পেয়েছি, বাট এটা আমার জন্য একটা হিউজ অ্যাচিভমেন্ট, কারণ এত বড় প্রতিষ্ঠানের একজন মালিক, তো মুরব্বী একজন মানুষ, ওনারা আমার ভিডিও দেখতেছে, ওনারা আমার অ্যাপ্রিসিয়েট করতেছে, এইটা আমার জন্য হিউজ অ্যাচিভমেন্ট। আর আমরা গান কিন্তু অফ করি নাই, গিটারের দুইটা তার ছিঁড়ে গেছে, যার ফলে আমাদের ইমিডিয়েটলি গান অফ করতে হয়েছে। এই গিটার গান গাওয়ার আগে মনির ধরছিল না, এর লেগে গিটারটা দিয়েছে, নয়তো গিটারের এই অবস্থা হইতো না। বাট তুই যে ধরছস, এই যে সর্বনাশটা যে করলি, জরি বানা দে ভাই, জরি বানা নেন, জরি বানা নেন, ঠিক আছে তুই আগায় যা, ভবিষ্যতে সবচেয়ে বড় সিটার হবি। আর এই সাবস্ক্রাইব ব্লগটা আমি এই জায়গায় এন্ড করুন, যদি ব্লগটা ভালো লাগে ফটোফট লাইক করে শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন। স্টিল দেন, স্টে সেফ, রাইট সেফ, আল্লাহ হাফেজ।